দর্শক বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে তো বন্ধুরা এই মুহূর্তের খবর স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ঋণের আবেদন বারো হাজার পড়ুয়ার এবার বাংলার বাইরেও জনপ্রিয় মমতার প্রকল্প উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর আবেদন এসেছে গুজরাট থেকেও তো চলুন বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটির দিকে যাওয়া যাক তবে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে পাশের অল ঘাঁটানটি ভুলবেন না নিত্য নতুন খবরের আপডেট পেতে তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটির দিকে যাওয়া যাক ফের বাংলার সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প খুব অল্প সময়ের মধ্যেই চাহিদা শীর্ষে তার নবতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনা জ্ঞান অর্জনের পথ আরও মসৃণ করে মুখ্যমন্ত্রী এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা ভেবেছেন এবং তা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আর তার পর দেখা গেল শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলার বাইরে একাধিক রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানিয়েছে প্রচুর পড়ুয়ারা আবেদন যাচাইয়ের পর তারা ঋণ পাবেন এমনই খবর সরকারি সূত্রে বলা হয়েছে উচ্চশিক্ষায় কোনোভাবেই আর বাধা হবে না ছাত্র সমাজকে এগিয়ে দিতে এমনই সংকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার ভাবনা এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা এই কার্ডে সর্বোচ্চ দশ লক্ষ টাকার ঋণ পাবে পড়ুয়ারা পরে উপার্জন ক্ষম হলে সেই ঋণ শোধ করে দেওয়া যাবে মাধ্যমিক থেকে পোস্ট ডক্টরেট সর্বোচ্চ পর্যন্ত পড়াশোনার বিভিন্ন ধাপে এই আর্থিক সুবিধা পাবে পড়ুয়ারা উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা এও জানিয়েছে শুধু প্রথাগত পড়াশোনাই নয় কেউ আই এ আইপিএস ডাব্লু বা আইআইটি আইআইএম এর মতো প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোচিং নিতে গেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ পাওয়া যাবে এই প্রকল্প চালু হওয়ার পর জনপ্রিয়তা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ জুড়ে ক্রমশ বেড়েছে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বারো হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে তার মধ্যেও শুধু কর্ণাটক থেকে এসেছে সাত হাজার পাঁচশোর বেশি আবেদন এছাড়া উড়িষ্যা থেকে নশো তেলেঙ্গানা থেকে তিনশো অন্ধ্রপ্রদেশ থেকে ছশো মহারাষ্ট্র থেকে সাড়ে তিনশো উত্তরপ্রদেশ থেকে তিনশো তিরিশ দিল্লি থেকে দুশো এবং তামিলনাড়ু থেকে দুশো আশি জনেরও বেশি পড়ুয়া আবেদন করেছেন বাংলার এই সুবিধা পেতে এছাড়া জম্মু কাশ্মীর অরুণাচল উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে এমনকি গুজরাট থেকেও আবেদন এসেছে বলে জানা যাচ্ছে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ম্যানেজমেন্ট নার্সিং সহ বেশ কিছু পেশাদার কোর্সে পড়ার চাহিদা বেশি বলেই জানা যাচ্ছে এই ক্রেডিট কার্ডের আবেদন করেছেন তাদের একটা বড় অংশ নার্সিং নিয়ে পড়তে চায় ইতিমধ্যে সব মিলিয়ে বিরাশি হাজারেরও বেশি সরি বিয়াল্লিশ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর ফর্ম জমা পড়েছে আবেদন যাচাইয়ের কাজ চলছে সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর রাজ্যের মধ্য উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এখনও পর্যন্ত সর্বাধিক ফর্ম জমা পড়েছে তারপরে রয়েছে কলকাতা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফিরে আসব আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ